সাথী খুলেন পিডিএল লাভ করে দেখিয়ে দেবে আরে এরকম কুত্তার জীবন খারাপ থেকে কলাই করি যে তোরা মরে যা আমি মনে করি মরে যা এই মুনাফিক গুলো যদি চিনতে না পারে বাগরি মসজিদের রায় তো উল্টোই হবে আপনারা উচ্চবাজে বলুন এই বছরই শেষ না প্রতি বছরে করবে এই জায়গাতে করবে বলুন আলহামদুলিল্লাহ আমরা শান্তি প্রিয় মানুষ হয়তো মিডিয়ার মাধ্যমে ইসলাম ও কোরআন সম্বন্ধে ভুল প্রচার করা হয় কিন্তু আইনে কিতাবে যুক্তিতে বাস্তবে ইসলামই একমাত্র ধর্ম যেখানে আমান চায় শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব ভালোবাসা অধিকার ইনসাফ ইনসানিয়াত সব কিছুর দিক দিয়ে উত্তম সেটা হলো শান্তি সালাম থেকে এসেছে ইসলাম জোরে বলো তো ভাইয়েরা আমার কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ আমরা যারা মুসলিম দাবিদার আমরা আমাদের সমাজে কিছু মুসলিম সুরাতে নেতা ঘুরে বেড়াচ্ছে যারা প্রকৃতপক্ষে মুসলমান সেজে আছে শুধুমাত্র আমাদের মনোবলটাকে দমাবার জন্য আমাদেরকে রুখে দিবার জন্য তারা মূলত আমাদের ঘরে মোহাম্মদ ইসলামের আদর্শ থেকে সরিয়ে নতুন একটা নকল ইসলামের দিকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্রের নাটক চলছে যখনই আমাদের ঘরে সাধারণ সন্তানগুলো সাধারণ ছেলেগুলো সাধারণ যুবকগুলো তাদেরকে ধর্মীয় গুরু মনে করে ধর্মীয় নেতৃত্ব মনে করে তাদের পিছনে যখন চলে যায় যে যখন নকল ইসলামে যখন পৌঁছে যায় তাদের দ্বারা ভুল যখন কাজ হয়ে যায় তখনই দেখা যাচ্ছে এই তথাকথিত গদি মিডিয়া সেইগুলোকে হাইলাইট করে মুসলিম সমাজ তথা ইসলামকে অপমান করার ষড়যন্ত্র করছে ফুরফুরা শরীফ আহালে সুন্নাতুল জামাত 2016 সালে একটা চিন্তা নিয়ে আগিয়ে এসেছে সেই চিন্তা হলো ধর্মপ্রেম সেই ধর্মপ্রেমের মধ্যে ফুরফুরাশরি আহলে সুন্নাতুল জামাত এটাই বোঝাতে চেয়েছে যে যে যা ধর্ম করবে তারও ধর্মের উপরে আমরা আঘাত দিতে রাজি নই কিন্তু সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসে সেই ধর্মকে কমপ্লিটভাবে রেখে গেছে সেই ধর্মের উপরে কেউ যদি আঘাত দেয় জোর করে কেউ যদি ধর্মের লেবাস লাগিয়ে সাধু সেজে ধর্মের ক্ষতি করতে চায় ফুরফুরা সেই আহলে সুন্নাতুল জামাত এই বাংলার আবু বক্করের কোটি কোটি যুবক মুরিদকে করে একত্রিত করে ওই ধর্মের লেবাস পরা সাধুরূপে শয়তানগুলোর লেবাসকে খুলে দিয়ে আমরা জনগণের কাছে প্রমাণ করে দেব এরা হলো ইসলাম বিরোধী ইহুদিদের দালাল ছাড়া অন্য কিছু নয় এই ঐক্যের দরকার আছে না নাই আরো চিৎকার তেমন আছে না নাই আজ এই প্রোগ্রামটা করতে গিয়ে যতগুলো বাধা এসেছে একটাকেও হরিপদ গয়লা তুলে বাদ দিন হিন্দুদের কেউ বাধা দেয়নি এই প্রোগ্রামটা করতে গিয়ে যত বাধা দিয়েছে তাদের নামগুলো কিন্তু ইসলামিক নামে কিন্তু তারা ভেতরে ভেতরে সব ইহুদিদের দালালি ছাড়ার কিছু নয় ভুল বললাম জোরে বলুন এই মুনাফেকগুলো যদি চিনতে না পারে তাহলে বাবরি মসজিদের রায় তো উল্টোই হবে এটা স্বাভাবিক এটা একটা কট অফ কেস যারা আজকে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে
ভারতবর্ষ জুড়ে এদের মধ্যে থেকে 80% অর্থ দিয়ে দালালি করছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মুখে স্বাধীনতা সংগ্রামী আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার চতুর্থ প্রজন্ম হিসাবে আমি আব্বাস সিদ্দিকি যখন নিরপেক্ষভাবে কে বড় কে ছোট দেখি না, রসুল্লাহকে সামনে রেখে আল্লাহর কোরআনকে সামনে রেখে আবু বকরের রেখে যাওয়া আহলে সুন্নতুল জামাতের আদর্শকে সামনে রেখে আমি এখন শরিয়াতের হক কথা তরোয়াল চালাচ্ছি। যখন এই চোর দুরম্বরদের গায়ে লাগছে এরা তখন কখনো কখনো রাজনীতির নেতাদের কানে কানে যে মন্ত্র দিচ্ছে আব্বাস সিদ্দিকিকে রুখতে হবে, কখনো কখনো গ্রামে সরল প্রাণ ছেলে দেখা দেখে ভিডিওগুলোকে কেটে কেটে পূজাচ্ছে আব্বাস সিদ্দিকিকে রুখতে হবে। কেন আব্বাস সিদ্দিকিকে যদি রুখতে না পারা যায় আগামী দিন বাংলা তকদির আল্লাহর কুদরতি হাতে ঠিকই কিন্তু অশিলা হবে ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত বাংলার মসজিদে কে বসবে এটা ইনশাআল্লাহ আহলে সুন্নতুল জামাত যে ফয়সালা করবে সেটা হবে। সেই চিন্তাধারা নিয়ে আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত প্রত্যেকটা গ্রামে গ্রামে যখন ইউনিট তৈরি করছে, আমার করার অধিকার আছে না নাই? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি 72 বছরে হয়ে যে 73 বছর পড়ে গেল তোমরা কি পেয়েছো বলো? এ মুসলমান বলো, একটা নবী দিবস করবে তার স্বাধীনতা পেয়েছ? আমি আজ তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি, একটা নবী দিবস করবে নবীর আগমনের মিলাদ করবে তার স্বাধীনতা তোমরা পেয়েছ কি বলো? চলে বলো, আজকে তার প্রমাণ দেখো। এতক্ষণ পড়ার বলো বাসগুলো চিন্তা করো সরালো না, এটাই থেকে তোমরা শিক্ষা নাও, তোমরা স্বাধীন না পরাধীন তোমরা ভাবো। এইটা যখন আব্বাস সিদ্দিকি ভাবায়, আব্বাস সিদ্দিকি যখন চিৎকার করে, আজ এই থানার প্রশাসন সহ এই এলাকার মানুষের কাছে আমি জানতে চাই যে আমাদের কি ভারতবর্ষে অবদান নাই? সর্বপ্রথম নেতাজিকে তৎকালীন সময় 1 কোটি টাকা কে দিয়েছিল? সে একজন মোস্তফা আরবি জানে রহমতের গোলাম দিয়েছিল, হায়দ্রাবাদের নবাব দিয়েছিল। আজকে ভারত মা বলে চিৎকার করা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র ভারত মা বলেছিল কাকে? সে সেই নবাবের মাকে বলেছিল, এটাই হলো ভারত মা। সে একজন মুসলমান, আজকে সেই মুসলমান তোমরা, আমি দোষ দেবো না মমতাকে, আমি দোষ দেবো না পুত্রদেবকে, আমি দোষ দেবো না অন্য কোনো রাজনীতির দলকে, আমি দোষ দেবো তোমার সমাজে মুসলমান সেজে যারা দালালি করে বেড়াচ্ছে তারা। আর তোমরা নিজেরা দোষী, তোমরা নিজেরা এখনো নিজেদেরকে চিনতে শিখলে না, ভাবতে শিখলে না, 72 বছর ধরে তোমরা গোলামি করে করে আজকে গোলামিটাই তোমাদের পছন্দ হলো। আর তোমার নবী আমার নবী বিশ্ব মানুষ মানুষ জাতির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এসে মানুষকে সর্বপ্রথম শিখিয়েছিল মানুষ মানুষের দাস নয়, মানুষ একমাত্র দাসত্ব করবে মহান রব্বুল আলামিনের। আজকে তোমরা মুসলমান দাবি করো, তোমরা মুসলমান দাবি করো, তোমরা আল্লাহর দাসত্ব করো, তোমরা তো মানুষের দাসত্ব করো। আজকে মানুষের দাসত্ব করছো বলেই তো তোমার নবীর মিলাদকে তোমরা মুখ খুলে বলতে পারো না। পারবে তোমরা কলিকাতার রাজপথে ঈদে মিলাদুন নবী জুলুস বার করতে? পারবে না তোমরা তোমাদের ঘরে র‍্যাব নামিয়ে পুলিশ নামিয়ে তোমাদের তাবলা ধীরে করে দেবে? আর এরকম কুত্তার জীবন করার থেকে করাই করি যে তোরা মরে যা, আমি মনে করি মরে যা। পারবি আব্বাস সিদ্দিকির মতো বলতে? পারবে? যদি পারো বেঁচে থাকো, আর নাই গলায় দড়ি দিয়ে মরে যাও। ভাবো মুসলমান ভাবো, এই ভারতবর্ষে আজকে হালটা কি বলো? আজকে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এই পানিতে ভিজে আসছে, প্রশাসনকে বলার পরও প্রশাসন কেন করলো না? আজকে মানুষ খেপে গিয়ে কোনো একটা ভুল পদক্ষেপ নেবে তখন আহলে সুন্নতুল জামাতের গায়ে দাগ লাগাবে, এটাও
মসজিদের কাছে জার্সি খুলে পিটিয়ে লাল করে দেখিয়ে দেবে অত সহজ স্বাধীনতা ঘরের বাচ্চা বলে যাচ্ছি এটা স্বাধীনতা ঘরের বাচ্চা বলে যাচ্ছি তোদের বাপ দাদা দেশের জন্য কি করেছে জানি না আমার বেটা যান মুজাদ্দিস আমার দাদা হুজুর পীর কেবলা দেশের জন্য লড়েছে আজকে সেই দাদা হুজুরের আওলাদ এখানে প্রোগ্রাম করতে এসেছে আজকে ভিজে ভিজে মানুষগুলো কোথা কোথাতে এসছে কেন লোকের ছাতে উঠতে হবে এক ক্যামেরাম্যান নাগরিক কেন বসতে পারবে না কেন দাবি করতে পারবে না কেন এদের অত্যাচার করা হবে কেন এদের অধিকার দিয়ে হবে না তোর লোক জায়গা নেই বলে তাকে বাস উঠেছে লোক জায়গা নেই বলে তাকে ছাদ উঠেছে কেন এই বাসগুলো সরানো হলো না কেন এর কৈফত দিতে হবে এ কৈফত দিতে হবে না হবে না দিতে হবে না হবে না দিতে হবে না হবে না আগামী দিন এদিকে দেখো তোমরা আমার সাথ দেবে তোমরা আমার সাথ দেবে তোমরা আমার সাথ দেবে বাঁচতে চাও মাথা তুলে বাঁচতে চাও মাথা তুলে বাঁচতে চাও শপথ নাও নবীর আগমনের দিনে ইসলামের উপরে মসজিদের উপরে কোরআনের উপরে মুজাদ্দিদ সামান দাদা হুজুরের আওলাদদের উপরে সিলসিলার উপরে দাদা হুজুরের মুরিদদের উপরে আমার ভারতবর্ষের দলিত আদিবাসী অসহায় হিন্দুদের উপরে যারই উপরে পুরো অত্যাচার যদি একবার হয় আমরা পুরো বাংলাকে অবরোধ করে দেবো আপনারা রাজি আছে রাস্তায় নামতে রাজি আছে অবরোধ করতে রাজি আছে আমি ডাক দিলে আপনারা রোডে নামতে রাজি আছে প্রশাসন মারবে মার খেতে রাজি আছে ছাড়তে রাজি আছে দেশের জন্য লড়তে রাজি আছে আমার দেশকে একদল নেতা আর একদল লেবাস করে ইউনিফর্ম পরে প্রশাসনের মধ্যে দেশকে বিক্রি করে দিচ্ছে আজকে দেশ শেষ হয়ে যাচ্ছে এদের কোনো খেয়াল নেই একটা এতগুলো মানুষ নবী মোহাম্মদ সাল্লামের আগমনের কথা আলোচনা করবে তাদের সবথেকে মহান যে ব্যক্তিটা সেই ব্যক্তির আলোচনা যার প্রশংসা রামকৃষ্ণ পরমহংসদেব করেছে যার প্রশংসা স্বামী বিবেকানন্দ করেছে যার প্রশংসা খ্রিস্টানদের ধর্মগুরুরা করেছে যার প্রশংসা গৌতম বৌদ্ধ করেছে যার প্রশংসা রবীন্দ্রনাথ টেগর করেছে যার প্রশংসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছে যার প্রশংসা বর্তমান ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও করতে হয়েছে আজকে সেই নবীর আগমনের মহাফিলকে নিয়ে এ শোনো জায়গা না পাও বাসুর তুমি পরের লোকের রাস্তায় দাঁড়াও কার ক্ষমতা আছে তোমাকে লাঠি মেরে সরাতে পারে দেখে নেব বক্তব্য শুনবে আর বলবো না দোয়া করে দেবো আবার বলে যাচ্ছি আব্বাস সিদ্দিকি কারো পায়ের তলা চেটে বেড়ায় না শুনছ আমি না বামপন্থীদের পা চাটি না কংগ্রেসের না টিএমসি না সিপিএম এর কারণ এরা সবাই মিলে দেশকে লুটছে এরা কেউ ভালো না আমি দেশের নাগরিকদের হয়ে লড়তে চাই দেশবাসীর হয়ে লড়তে চাই আমি মোস্তফা জানে রহমতের গোলাম মোস্তফা জানে রহমত শিক্ষা দিয়েছে দেশকে ভালোবাসো এ শুনছেন না এ শুনছেন না আমার নবী যখন এই মাসে এসেছিলেন মক্কার জমিনে দয়ার নবী আমার দাওয়াত দিলেন দয়ার নবী আমার দাওয়াত দিলেন দাওয়াত দিবার পরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মন্দির শোনো জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন মক্কার জমিনে যখন মানুষকে বোঝাতে লাগলেন হে মানুষ্য জাতি তোরা তোদের নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিস না নারীগুলোকে বাঁচার অধিকার দে এই কথাটা ভালো না খারাপ আজকে এই কথা শোনাতে এসেছি তো তাও বলতে দিবি না কেন তোরাও কি এখন নারীদেরকে হত্যা করিস নাকি
এই আজকাল সমাজের বাপেরা ডাক্তারখানায় যে নারী হত্যা করছে না করে না হ্যাঁ আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তাতেই বসে যারা বাবা হামাগুড়ি দিয়ে হমুড়িও যেমন বস বুঝলি কথা বুঝে আসছে শুনবে না যে যেখানে আছে ওইখানে রয়ে যাও শোনো ভাইয়ের আমার এ ওখানে হয়েছে নরম জায়গা টিপতে খুব ভালো লাগে শুনছেন না শোনেন নে মুসলমান সারা জীবন নরম সব সময় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করতে করতে আমাদেরকে কবরে ঢুকাচ্ছে পারে এবার আবার যে দেশ থেকে দাঁড়াবে এ এখন এক ছোট এদের নাম নিশানা মিটিয়ে দিতে হবে ঠিক না ঠিক আজকে আমার বাংলাতে একজন পাগল বলে বেড়াচ্ছে মুসলমানের ঘাড়ে লাঠি মেরে তাড়িয়ে দেবো ও পাগলকে যেখানে দেখবি সেখানে কুত্তা পিটার মতো পিটা দরকার আছে ঠিক না ঠিক এই নরম হয়েছিস বলে আজকে তোদের পিছনে লেগেছে আরে কেস কামারি বাদ দিবি না কত কেস নিবি কত কেস নিবি কিছু না বললো কেস হচ্ছে আর বললো কেস হচ্ছে হকের হয়ে বাঁচাও হাজার বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে এক ঘন্টা সিংহের মতো বেঁচে থাকো এটাই দরকার আছে ঠিক না ঠিক আজ বাংলার বুকে আব্বাস সিদ্দিকি এটাই শিখাচ্ছে মানুষকে খবরদার দেশের সাথে নিরীহ মানুষের সাথে সংবিধানের সাথে যারা দেশের সংবিধান মেনে চলে ওই সকল নেতা প্রশাসনের সাথে খবরদার খারাপ ব্যবহার করবে না এটা আহলে সুন্নাতুল জামাত শিখায় ঠিক না বেটি কিন্তু যারা দেশের দাবি করে দেশকে ভক্ষণ করবে যেমন বিজেপির নেতাগুলো কোটি কোটি টাকা লিটে পালাচ্ছে চোরগুলোকে চেনেন না চেনেন না ইউপিতে এক বিজেপি নেতা পূজা বলে একটা হিন্দু মেয়েকে রেপ করেছে তোদের কাছে যা আগে নয় ওদের কাছে দেশকে লুটা আগে এদের বিরুদ্ধে লড়া দরকার আছে না নয় আজকে সেই জায়গায় যদি আমার বাংলার মমতা সরকারের প্রশাসনে যদি আমাদের উপর জুলুম করে তাহলে আমাদের মমতা সরকারের উপরও ব্যথা দুঃখ যন্ত্রণা উঠতে পারে না পারে না আমরা তো কখনোই তার বিরুদ্ধে কোনো কথা বলি না কিন্তু তুমি যদি মনে করো যে মুসলমান হয়তো ফেঁসে গেছে মুসলমান ফাঁসার চাঁদ নয় 313 জন পদরে জবাব দিয়েছিল 34,000 মিলে 15,00,000 বৌদ্ধকে জবাব দিয়েছিল এক গরিবে নয় পুরো পৃথিবীরাজ সাম্রাজ্যকে জবাব দিয়েছিল ঠিক না বেটি অতএব আমরা খাবরাবান নয় পিছবান নয় আমরা ভয় খাবার নয় আমরা ভালোবাসি দেশকে ভালোবাসি যে নেতা সৎ ব্যবহার করবে তাকেও ভালোবাসি সেই বাস সরাচ্ছে সেই বাস সরাচ্ছে